দেয়। শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে একটা কয়েকটা চিহ্ন দেখতে পাচ্ছি, দাড়ি, কমা, প্রশ্নবোধক এবং বিস্ময়সূচক। এই চিহ্নগুলোকে কী বলি আমরা? এইসব চিহ্নকে আমরা বলি বিরাম চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে আমরা বিরাম চিহ্ন বা যতি চিহ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব যে বাংলা ভাষার বিরাম চিহ্নের প্রচলন করেছিলেন কে। বাংলা ভাষার বিরাম চিহ্নের প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই নামটা আমরা মনে রাখব। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা পরবর্তী ক্লাসের ভিতরে ঢুকে যাই। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ প্রকাশ করার উদ্দেশ্যে যে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। তাহলে বিরাম চিহ্ন একটা কি? সাংকেতিক চিহ্ন, এটা বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য, ভালোভাবে বোঝার জন্য ব্যবহার করা হয়। এটি আমরা জানলাম। দেখো এখানে কয়েকটা বিরাম চিহ্ন আমি তোমাদের দিয়ে দিয়েছি এবং বিরাম চিহ্নের আকৃতিটাও দিয়ে দিয়েছি। এসবের সাথে তোমরা পরিচিত, তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমরা অনেক বই পড়ো, এখানে তোমরা দেখে থাকবে। এই যে দেখো, এটা কমা, এ সেমিকলন, এটা দাঁড়ি, দাঁড়িকে আমরা পূর্ণচ্ছেদ বলি, জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন এটা, বিস্ময় চিহ্ন এটা, কোলন এইটা আর কোলন ড্যাশ এইটা। এই যে দেখো ড্যাশ এইটা, এই যে কোলন আর এই যে ড্যাশ, দুটো মিলে হয়েছে কোলন ড্যাশ। এরপরে দেখো হাইফেন, হাইফেন আর ড্যাশের ভিতরে পার্থক্যটা এখানে একটু দেখে নাও। প্রথমে আকৃতিতে যে এটা একটু লম্বা, এটা একটু ছোটো, এসে দেখছো এটা একটু বড়, এটা একটু ছোটো। এরপরে দেখো ইলেক বা লোপ চিহ্ন, এরপরে উর্ধৃতি চিহ্ন, এরপরে ব্র্যাকেট, এই যে 12টা বিরাম চিহ্ন তোমাদের এখানে আমি দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো আমরা এ কয়েকটার সাথে খুব ভালো পরিচিত এবং এ কয়েকটার ব্যবহারও আমরা অনেকটাই জানি। আমরা পঞ্চম শ্রেণীতেও পড়েছি বিরাম চিহ্ন, চতুর্থ শ্রেণীতেও পড়েছি বিরাম চিহ্ন, এবারে ষষ্ঠ শ্রেণী। এই যে দেখো দাঁড়ি, প্রশ্ন, বিস্ময়, এসব তোমরা জানো। বাক্যের পরিসমাপ্তিতে বোঝা, পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি, বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে প্রশ্নবোধক, আর আবেগ প্রকাশ করতে বিস্ময় চিহ্ন আমরা ব্যবহার করি। এরপরে আসি বাক্যের মাঝে। দেখো বাক্যের মাঝে কমা, সেমিকলন, আবারও দেখো বাক্যের মাঝে কোলন, ড্যাশ, কোলন ড্যাশ, হাইফেন। এই যে দেখো আগে তাহলে কেন এটাকে আলাদা করলাম বাক্যের মাঝে? এটাকে একসাথে যদি আমরা সবগুলো দিতাম তাও হতো, কিন্তু এটা দেওয়ার একটা কারণ আছে, এটা তোমরা পরবর্তীতে বুঝে ফেলবে যে কেন আলাদা করেছি। চলো এখন আমরা দেখি বাক্যের মাঝে যে সব ব্যবহার হয় এসব কখন কোনটা ব্যবহৃত হয়। কমা, কমাকে আমরা পাদচ্ছেদে বলি, যেমন দাঁড়িকে আমরা পূর্ণচ্ছেদ বলি, কমাকে পাদচ্ছেদে বলি। বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ বোঝানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয়, যেমন সুখ চাও বা পরিশ্রমে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে, যেমন সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য, একই মালিকার পুষ্প। এরপরে দেখো সম্বোধনের পরে কমা বসে, যেমন রশিদ এদিকে এসো, এই যে রশিদ এটা হচ্ছে সম্বোধন। এরপরে দেখো জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসবে, যেমন কাল যে ছেলেটি এসেছিল সে আমার পূর্ব পরিচিত। দেখো উদ্ধরণ চিহ্নের পূর্বে খণ্ডবাক্যের শেষে কমা বসাতে হবে, যেমন সাহেব বললেন ছুটি পাবেন না। তাহলে দেখো সাহেব বললেন এটা হচ্ছে সাহেবের কথা, না ছুটি পাবেন না এটা সাহেবের কথা। হ্যাঁ, এরপরে দেখো মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে, যেমন ষোলোই পৌষ বুধবার 1399 সন। এখানে একটু খেয়াল করো, এই ষোলোই পৌষ, ষোলোই পৌষটা কি? ষোলোই পৌষ হচ্ছে তারিখ আর বুধবার এটা হচ্ছে বার। হ্যাঁ, এই যে দেখো মাসের তারিখ লিখতে বার ও মাসের পর, তাহলে দেখো এই যে পৌষ এটা হচ্ছে মাস আর বুধ এটা হচ্ছে বার, এরপরে কমা বসেছে। এবারে দেখো বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে, এই যে 68 এটা হচ্ছে বাড়ির নম্বর, এটা হচ্ছে 68 এটা বাড়ির নম্বর, আর নবাবপুর রোড এটা হচ্ছে রাস্তা। এই যে দেখছো বাড়ির বা রাস্তার নম্বরের পরে কমা বসে, এই যে দেখছো এটার পরে কমা বসেছে। এরপরে দেখো নামের পরে ডিগ্রি সূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে কমা বসবে, যেমন ডক্টর মোহাম্মদ এনামুল হক MA PhD। ডক্টর মোহাম্মদ এনামুল হচ্ছে নাম আর MA এটা হচ্ছে ডিগ্রি, PhD এটা হচ্ছে ডিগ্রি। এরপরে দেখো আমি তোমাদের এটা মনে রাখার একটা টিপস শিখে দিই,
বাড়ি রাস্তা বার মাসে নাম ডিগ্রি কমা বসে এই যে দেখছো বাড়ির পরে কমা রাস্তার পরে কমা বারের পরে কমা মাসের পরে কমা নামের পরে কমা ডিগ্রিতেও কমা এটা একটু মনে রাখবে তাহলে তোমরা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর উত্তর দেওয়া তোমাদের জন্য সহজ হবে শিক্ষার্থী বন্ধুরা চলো এখন সেমিকলন নিয়ে কথা বলি কমার চেয়ে বেশি বিরতি হলে সেমিকলন বসে যেমন সংসারের মায়া জালে আবদ্ধ আমরা এ মায়ার বাঁধন কি সত্যি দুশ্চেদ্য এরপরে দেখে কলন নিয়ে কথা বলি এই যে কলনে দেখো একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কলন ব্যবহৃত হয় যেমন সভায় সাব্যস্ত হলো এক মাস পরে নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো কলন আর ড্যাশ দুটো মিলে কলন ড্যাশ উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে কলন ড্যাশ ব্যবহৃত হয় যেমন পদ পাঁচ প্রকার এরপরে যদি বলতাম যে পদ পাঁচ প্রকার যথা বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই যে দেখো পদ পাঁচ প্রকার এরপরে কি দেবো আমি উদাহরণ দেব বুঝতে পেরেছ এরকম এরপরে দেখো হাইফেন হাইফেনটাতে কি একটি শব্দকে যদি দুটি ভাগে ভাগ করতে হয় তাহলে হাইফেন বসে শব্দের মাঝে যেমন এ আমাদের শ্রদ্ধা অভিনন্দন আমাদের প্রীতি উপহার এরপরে আসে ড্যাশ এবার ড্যাশটা কোথায় ব্যবহৃত হয় যৌগিক ও মিশ্র বাক্যের সংযোগ বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয় যেমন তোমরা দরিদ্রের উপকার করো এতে তোমাদের সম্মান যাবে না বাড়বে এবারে আসি ইলেক বা লোপ চিহ্ন দেখো কোনো বর্ণবিশেষের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য ইলেক বা লোপ চিহ্ন দেওয়া হয় যেমন মাথার উপরে জ্বলছে রবি এটাকে আবার পরের লাইনে দেখো লিখছি মাথার পরে জ্বলছে রবি তাহলে এই যে দেখো যেখানে একটা ও ছিল এই ওটাকে ওই জায়গায় আমরা কি দিয়েছি এই লোপ চিহ্ন দিয়েছি ও এর পরিবর্তে এরপরে আসি উদাহরণ চিহ্ন ইনভার্টেড কমা এই যে দেখো বক্তার প্রত্যক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয় যেমন শিক্ষক বললেন গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে এই যে গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে এটা কিন্তু শিক্ষকের সরাসরি উক্তি এই জন্য এটাকে আমরা এই ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিয়েছি ব্র্যাকেট বা বন্ধনের চিহ্ন এটা তোমরা তোমাদের গণিতে অবশ্যই ব্যবহার করো এইসব গাণিতিক শাস্ত্রে ব্যবহৃত হয় তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে যেমন ত্রিপুরায় মানে বর্তমানে কুমিল্লা তিনি জন্মগ্রহণ করেন এই যে ব্যাখ্যা দেওয়া হলো বুঝে বর্তমানে কুমিল্লা এই জন্য এইটা ব্যবহৃত হয় এখন দেখি যে এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে সম্বোধনের পরে কোন চিহ্ন বসে এসব প্রশ্ন তোমাদের শুধু আমি দেখিয়ে দেবো তোমরা ভিডিওটি বারবার দেখে উত্তর দেবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসে আবার আমার সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো ধন্যবাদ